এবার আমি রিকোয়েস্ট করব আমাদের সাথে একজন বাংলাদেশ থেকে বিশিষ্ট গার্মেন্ট সেক্টরের ব্যবসায়ী আছেন। সবাইকে আবারও ধন্যবাদ। অনারেবল মিনিস্টার অ্যান্ড ডিস্টিংগুইশড গেস্ট অ্যান্ড অল দ্য স্পিকার, আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনাদেরকে বলেছি কিছুক্ষণ আগে, আমি আপনাদের মাননীয় মন্ত্রীর কথা শুনছিলাম। তিনি আপনাদের জন্য একটা ভালো জিনিস বলেছেন, যেটা সত্যিকার অর্থেই উনি আপনাদের জন্য চেষ্টা করবেন যদি আপনারা এগিয়ে আসেন। তিনি কিন্তু ফাঁক রেখেছেন, ইনি বলেছেন আপনারা এগিয়ে আসতে হবে, তারপরেই উনি আপনাদেরকে কিছু দিতে পারবেন। কিন্তু তার আগে আমার একটা কথা আছে, উনি বলেছেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আপনাদের এখানে এয়ারপোর্টের ব্যবস্থা করবেন। আমি যখন আসি আমি কিন্তু কষ্ট পেয়েছি আসার সময়, কারণ আমি দেখলাম 7 ঘন্টা 8 ঘন্টা লাগে এতটুকু রাস্তা আসতে, যেটুকু আমার দেশে অল্প সময়ে আমি যেতে পারি। আমি যেমন ঢাকা থেকে চিটাগং যাই, কাজ করে চলে আসে বিকালবেলা, এই ক্ষেত্রে এটা হচ্ছে না। তাই আপনাদের জন্য যে কথাটা উনি বলেছেন এয়ারপোর্টের জন্য উনি চেষ্টা করবেন, আপনারা দাঁড়িয়ে ওনাকে হাততালি দিয়ে বলেন, যেটা যেন হয় আপনারা সবাই দাঁড়ান এবং ওনাকে হাততালি দিয়ে বলেন এটা করতে হবে ওনাকে। উনি শুধু আপনাদের উপর ছেড়ে দিলে তো হবে না, ওনাকে কিছু আপনাদের জন্য করতে হবে, তাহলেই আপনারা ইকোনমিতে কিছু দিতে পারবেন। এবার আসি, আমি যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, আমি বারবার বলেছি বাংলাদেশ একটা এক্সাম্পল। কিছুক্ষণ আগে একজন বক্তা অনেক বেশি ইনফরমেশন দিয়েছেন, আমি ভাই ব্যবসায়ী মানুষ, আমি ইনফরমেশন কম বুঝি, আমি কাজে বিশ্বাস করি। আমি মনে করি আপনারা যারা এসছেন উদ্যোক্তা হিসেবে, উদ্যোক্তা হতে চান, আপনারা কাজ শুরু করেন, দেখবেন কাজের জায়গায় পৌঁছে গেছেন। তাই আমার আপনাদের কাছে একটি অনুরোধ, এখানে অনেকগুলো কাজ আপনারা করতে পারেন, যেখানে যেহেতু এখানে আপনারা বলছেন অনেক বেশি লেবার ওরিয়েন্টেড প্লেস, আপনারা এখানে লেবার ওরিয়েন্টেড বিজনেস করতে পারেন। আপনাদের দেশে, আপনাদের নিজের দেশের যে টেক্সটাইল ব্যবসা সেটা $1 ট্রিলিয়ন, তাই আপনাদের জন্য অনেক স্কোপ আছে এখানে কাজ করা। শুধু যে এক্সপোর্ট করতে হবে তাই না, আপনারা লোকালিও ব্যবসা করতে পারেন। তাই আপনারা ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করেন, কটেজ ইন্ডাস্ট্রি করেন, করে এগিয়ে আসেন। এবং বাংলাদেশে আপনারা যদি যান দেখবেন যে জুটের জন্য কটেজ ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে, টেক্সটাইলের জন্য স্কটেজ ইন্ডাস্ট্রি আছে, সেটাও কিন্তু আপনাকে উন্নয়ন করবে, আস্তে আস্তে আপনি ভালো জায়গায় পৌঁছতে পারবেন। তাই আপনাদের এই জিনিসটা দরকার, পাশাপাশি আপনাদের সরকারের চাইতে যেই জিনিসটা দরকার ফেসিলিটেট করা সরকারকে, সেটা হলো ট্রান্সপোর্টেশন। আপনাদের যদি ট্রান্সপোর্টেশন কস্ট বেশি হয় তাহলে আপনি ব্যবসায় উপযোগী হবেন না। তাই আপনাদের ট্রান্সপোর্টেশন কস্ট কীভাবে কমানো যায় সেটার ব্যাপারে পলিসি টাইম যাতে কাজ করেন, পলিসি টাইম যেই কাজটা নিয়ে এসছেন আপনাদের কাছে তার এই উদ্যোগকে আপনারা সাফল্য করবেন, এবং পাশাপাশি আপনাদের যে সরকারি ব্যবস্থাপনা তাদের সঙ্গে এগিয়ে আসবেন এবং কাজ করে আপনারা প্রমাণ করবেন। আমি মনে করি আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনাদের এখানে একজন উদ্যোক্তা আছেন, বড় উদ্যোক্তা, ইনি আমাকে বলেছেন আমি ছোট করে হলে একটা ইন্ডাস্ট্রি শুরু করব গার্মেন্টস, তাহলে দেখা যাবে যে 50 জন লোকের কাজ হয়েছে, চাকরি করছে, আগামী দিনে সেখান থেকে 500 জন লোক কাজ করবে, তারপরে 1000 লোক কাজ করবে, এইভাবেই আগায় মানুষ। তাই আপনি, আপনাদেরকে বেশি স্বপ্ন দেখাবো না, আপনারা ছোট করে শুরু করেন, দেখবেন আপনি স্বপ্নে পৌঁছে গেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং আমার তরফ থেকে আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য। জনাব আকরাম সাহেব আমাকে অনেকবার টেলিফোন করেছেন, তাই তার কাছে আমি অলসো কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ।